Aquapolis Mall. Rajdanga Naba Uday Sangha. আমাদের কনসেপ্টের নামই প্রথমে বলি পরম পড়া। বালিগঞ্জ স্টেশন অথবা রুবি থেকে আসলে পরে ঠিক অ্যাকোয়াপলিস মলের পাশ দিয়ে তোমরা চলে আসবে এই পূজা মণ্ডপ দেখতে। ঠিক এই রাস্তা দিয়ে তোমরা রাজডাঙ্গা নবোদয় সংঘর পূজা মণ্ডপ দর্শন করতে পারবে। চলো সামনে গিয়ে পূজা মণ্ডপটা নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক রাজডাঙ্গা নব উদয় সংঘ পূজা মণ্ডপের ভেতরেই এই পুজোর তোমরা ভেতরে দেখতেই পাচ্ছ। অবশ্যই আসতে হবে এই পুজো মণ্ডপ দর্শন করতে। হচ্ছে প্রচুর পরিমাণে ইট ব্যবহার করা হয়েছে আর সঙ্গে টালিও ব্যবহার করা হয়েছে, প্রচুর টালি ব্যবহার করা হয়েছে। আর ঠিক সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, পুজো মণ্ডপে ঢুকতেই তোমাদের চোখে পড়বে এই বিশালাকার মূর্তিটি। কলকাতার ঐতিহ্য সংস্কৃতিকে বুকে করে আগলে রেখেছে এরকমটাই ভাবনা করে এই মূর্তিটি বানানো হয়েছে। এই মূর্তিটি সম্পূর্ণ গোটা গোটা ইট দিয়ে বানানো হয়েছে আর হাতের বালা থেকে শুরু করে মাথার চুল, তার গায়ের যে বস্ত্র সমস্তটাই ইট দিয়ে বানানো হয়েছে আর সাইডের গার্ডওয়ালটা সম্পূর্ণটাই টালি দিয়ে তৈরি। এটাই মায়ের মূল মণ্ডপ। উপর থেকে নিচে পর্যন্ত রাউন্ড শেপে যে ডিজাইনগুলো এসেছে সেগুলো তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো। টালি কেটে সেগুলোকে ফুলের আকার দেওয়া হয়েছে আর ছোটো ছোটো টুকরো করে টালিগুলোকে ডিজাইন করা হয়েছে। এরই মধ্যে দেখা হয়ে গেল এক ছোট ভগবানের সঙ্গে। কি বলছে ঠাকুরকে নমকর তো দেখি নমকর বলে বাবা লে সব ঠিক করে দাও। সত্যি ছোট থেকে বড় সবাই এই পুজোর কটা দিনের অপেক্ষায় থাকি, তাই প্রত্যেকের পুজো খুব ভালোভাবে কাটুক এটাই আশা রাখি। মায়ের মূর্তিটি ডাকের সাজে সাজানো হয়েছে। উপরের যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কালারিং সানমাইকার প্লাইউড এগুলোই সব ব্যবহার করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে যে রাউন্ড শেপের মতো করা হয়েছে এটাতেও টোটাল টালির টুকরো ব্যবহার করা হয়েছে। আর ঠিক ডান দিকে তোমরা দেখছ একটা লোহার খাঁচা করে এখানে একটা কিছু খুবই সুন্দর একটা কিছু ব্যবস্থা রাখা হয়েছে। তারপরেই রয়েছে আমাদের ঢালাই মেশিন বাড়ি তৈরি করতে। তারপরে পুরো নতুন কলকাতা মানে নিউ কলকাতাকে এখানে তুলে ধরা হয়েছে। আমাদের নতুন কলকাতার যে রূপ সেই কলকাতার পুরো রূপটাই তোমরা এখানে আসলে দেখতে পাবে, পুরোটাই তুলে ধরা হয়েছে। এত অসাধারণ হয়েছে কাজ, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না যে কালচার সংস্কৃতি পুরোটাই এই মণ্ডপে আসলে তোমরা দেখতে পাবে। একজন ছোট ভাইকে পেয়েছি, ভাইয়ের কাছে শুনবো আমরা। আচ্ছা তোমাদের তোমার এই পুজোটা কেমন লাগে? তোমরা আনন্দ করো নিশ্চয়ই খুব। লাইটিং থেকে শুরু করে পুরো মণ্ডপ মানে সাজিয়েছে যে যিনি শুভময় দা, তোমাদের শুভময় দার সঙ্গে একটু কথাও বলাবো। শুভময় দা এখানেই আছে। পুরো প্যান্ডেলটা মানে তোমরা না আসলে বুঝতে পারবে না এত সুন্দর প্যান্ডেল এই একটা মানুষ তার নিজের ভাবনাতে গড়ে তুলেছে। নমস্কার দাদা। নমস্কার। রাজডাঙ্গা নব উদয় সঙ্ঘে 40তম বর্ষ। এই বর্ষে পুরো শারদ উৎসবের পুরো মণ্ডপ ডিজাইনারটা আমি এবং মলয়দা, মলয় শুভময় নামেই তো আমরা পরিচিত, আমরা দুজনেই করেছি। শারদ উৎসব তো কলকাতার সবচেয়ে বড় উৎসব পশ্চিমবঙ্গের তথা, তা কলকাতা দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর শারদ উৎসবটাই কিন্তু বিশ্বের কাছে এখন একটা মানে মানে একটা বিশেষ বার্তা পৌঁছে দেয়। এই সময় প্রচুর বিদেশি পর্যটকের আগমন হয়। আমাদের কনসেপ্টের নামই প্রথমে বলি পরম পড়া। পরম কথার অর্থ হলো আপন বা নিজ, মানে খুব কাছের নিকটস্থ। আর পড়া কথার অর্থ হলো অপরূপ সুন্দর। ঠিক আছে, তা এই নিকটস্থ এবং পরমা সুন্দরী আমার কলকাতা, আমার দেবী দুর্গা,
এই দুটোই আমার নিকটস্থ। কলকাতার একটা রূপ বৈচিত্র্য ছিল এবং আজও যে একটা রূপ বৈচিত্র্য আছে, এই রূপ বৈচিত্র্য কিন্তু একদম মানে কখনোই ভেঙে পড়েনি। তো বিশ্বের কাছে মানে তিলোত্তমা নগরী হিসেবে পরিচিত এই শহরটার বোঝা সে কাঁধে নিয়ে রেখেছে, কিন্তু তার রূপের বৈচিত্র্য কিন্তু আজও অক্ষুণ্ণ। আজ কলকাতা নগর নগরীতে হয়েছে, কিন্তু এর যে ট্র্যাডিশনগুলো আমাদের মানুষজনের মধ্যে কিন্তু আজও বিদ্যমান। কাঁধের মতো শহরের বোঝাটা নিয়েও সে তার বৈচিত্র্যটাকে বা মানে ট্র্যাডিশনটাকে সে কিন্তু আগলে রেখেছে, একদম হৃদয়ের সন্নিকটে আগলে রেখেছে। ঠিক আছে, এইটাই হলো আমাদের সাবজেক্ট। আর একটা ব্যাপার, আরও একটা জিনিস দেখাই তোমাদের, অবশ্যই সেই ফুলগুলো রয়েছে, এগুলো কিন্তু পুরো ইট কেটে কেটে সব ফুলগুলো তৈরি করা। এবং ঠাকুর নিয়ে একটা কথা বলবো, যেহেতু কলকাতার ট্র্যাডিশন বা দুর্গাপুজোর ট্র্যাডিশন এই জিনিসটাকে কথা বলছি, আমাদের এই প্রতিমার যে অলঙ্কারটা দেখছো পুরোটাই ডাকের সাজ, পুরোটাই ডাকের সাজ, এবং এটা একটা জিওমেট্রিক ফর্মে অ্যারেঞ্জ করা হয়েছে, যার জন্য একটা অন্যরকম লুক দিচ্ছে। লোককে বুঝিয়ে না বললে সে বুঝতে পারবে না, কারণ সব কিছুর জন্য চোখে দেখা যায় না, কিছু মানে ক্যামেরার চোখে দেখা যায় না। ক্যামেরার চোখে সব কিছু দেখতে ভালো লাগে, কিন্তু ক্যামেরা সব কিছু দেখা যায় না। ক্যামেরার এপাশে এই যে একটা সত্য গল্প বা আমার যে মনের ক্যানভাসটা আমি তুলে ধরেছি কলকাতা নগরী বা তিলোত্তমার, সেই জিনিসটা কিন্তু চোখে দেখতে হবে। চোখে না দেখলে এর রূপ বৈচিত্র্য মিস করা হবে। পাবলিকের জন্য 15 তারিখ থেকে মণ্ডপটা ওপেন করে দেওয়া হবে, আপনারা আসুন দেখুন। আমার মনে হয় এই মণ্ডপটা একবার দেখলে আপনার মনের স্বাদ মিটবে না। সত্যি তাই, অসাধারণ হয়েছে এই পুজো মণ্ডপ। 75 জন কর্মচারী মিলে এই সুন্দর মণ্ডপটি তৈরি করেছে। রাতের প্যান্ডেলের রূপসজ্জা আরো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সন্ধ্যের পর পুজো মণ্ডপটি দেখো, এক অসাধারণ রূপ নিয়েছে। তোমরা কিন্তু মিস করো না রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো মণ্ডপ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।